আমাদের মহান নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এই অধিকার অর্জন করে দিয়েছেন। নিজের জীবন উৎসর্গ করে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আজীবন সংগ্রাম করেছেন। সেই 1948 সালে মাতৃভাষায় কথা বলার অধিকার আদায়ের সংগ্রাম থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধের বিজয় অর্জন ও যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে মাত্র 3 বছর 7 মাসের মধ্যে যিনি এই বিধ্বস্ত বাংলাদেশ শূন্য হাতে যাত্রা শুরু করেও বাংলাদেশকে তিনি স্বল্পোন্নত দেশের মনে গিয়েছেন। আমি মহান নেতার প্রতি আমার শ্রদ্ধা জানাই, একই সাথে শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি, যাদের মহান আত্মত্যাগ আমাদের বিজয় এনে দিয়েছে। অত্যন্ত বেদনার সাথে স্মরণ করি 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন এই খুনে তারা সমাজ ভেঙে একটি নতুন সমাজ করতে। Thank you.